মরতে আমি ছাড়ব না। আমার বাবা মার মৃত্যুর প্রতিশোধ আমি নেব। না ম্যাডাম, আইন আপনি নিজের হাতে তুলে নেবেন না ম্যাডাম। আপনি? হ্যাঁ, আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আড়াল থেকে দাঁড়িয়ে আমি সব কথা শুনেছি, তাই বলছি অপরাধীদের শাস্তি দেবে আইন। কিন্তু আপনি তো বলেছিলেন স্যার, প্রমাণ ছাড়া আইন কিছুই করতে পারবে না। হ্যাঁ বলেছিলাম অফিসার, প্রমাণ তো আমি নিশ্চয়ই আপনার কাছে তুলে দেব, কিন্তু এইবার আর আইন নয়, এইবার যা করার ওদেরকে যা শাস্তি দেওয়ার সব দেব আমি। ওদের তিনজনের ডেথ সার্টিফিকেটের নিচে সইটা করব আমি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, যা কিন্তু পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে কথা বলছেন, আর এই কথাগুলো বলার জন্য এই মুহূর্তে আমি আপনাকে গ্রেফতার করতে পারি। গ্রেফতার করলে এই পুরো গ্রামের লোক কিন্তু আপনার এগেইনস্টে চলে যাবে স্যার। আরে আপনারা বুঝছেন না আমি বলছি। বাস 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 অফিসার, আপনারা অনেক বলেছেন, অনেক করেছেন, এইবার যা যা করার যা যা বলার সব করব আমি। ওদের তিনজনের মৃতদের ওপর আপনারই সেই স্বাধীনতার ঝান্ডা তুলব আমি। আর সেই ঝান্ডার নিচে দাঁড়িয়ে স্যালুট করে আমি গাইব স্বাধীনতার গান। চলো শকুন্তলা। দাঁড়ান দাঁড়ান বলছি, আমি বলছি আপনারা দাঁড়ান, নইলে গুলি চালাতে বাধ্য। শকুন্তলা অর্জুনকে রিপিটেড আরেস্ট করো, ওরা হাত তোলার দিকে গেছে। আমার ফোনটা কেটে দিচ্ছিলি কেন? সব সময় সবার ফোন ধরতে হবে এমন তো কোনো কথা নেই, মানে ব্যস্ত ছিলাম, একটা ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। ওরে বাবা, ব্যক্তিগত কাজ? হ্যাঁ, মনে হচ্ছে শব্দটা শুনে তুমি অবাক হয়ে গেলে। এতদিন তিনজন একসঙ্গে কাজ করছি, কোনোদিন তোর মুখে তুই ব্যক্তিগত শব্দটা শুনেনি? আর কোনোদিন শুনিস নি বলে যার কোনোদিন শুনবি না তার কি কখনো হয়? রাইট ইউ আর অঙ্কটা, দিন কাল মাস সব কিছু বদলাচ্ছে, শুধু বদলাচ্ছে, শুধু বদলাচ্ছে। হ্যাঁ সত্য, এবার একটা মাল দে। থ্যাংক ইউ। যা সালা, তুমি তো আগে কোনোদিন আমাকে থ্যাংক ইউ বলোনি, আজ বললে। এনিওয়ে, তোমার মুখে থ্যাংক ইউ শুনে আমিও কিন্তু একটু অবাক হয়ে গেলাম, একটু অবাকই হয়ে গেলাম। না ওকে আমি একটা অন্য কাজে পাঠিয়েছি, বলো তোমার এখানে কি দরকার? আমি কিছু জানি না, ওকে জিজ্ঞাসা কর। এই ও যা বলছে সব সত্যি? না না, মানে হ্যাঁ না, তোমার ভয় পাওয়ার কিছু নেই, তুমি নির্ভয় বলতে পারো। হ্যাঁ ও আমাকে ভালোবাসে, আর আমিও, হ্যাঁ আমিও ওকে ভালোবাসি। ও আমাকে বিয়ে করবে বলেছে, খুব শিগগিরই ও বলেছে এই নরক থেকে বেরিয়ে আমাকে নিয়ে একটা সংসার বাঁধবে। এত কিছু ঘটে গেল অথচ আমি কিছুই জানি না, আমাকে না জানিয়ে সংকল্প এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল, এখনো যদি এই করে বিয়ের পর তো তাহলে কি ভাবছো অঙ্কুটা? না ভাবছি, বাড়িটা আমার সত্যি সত্যি বড় হয়ে গেল, একা একা সিদ্ধান্ত নিতে শিখে গেছে, আমার পারমিশন ছাড়া যে ভাই এক পাও এগোতো না, আজকে সে
ফ্রেন্ডকে নিয়ে ভবিষ্যতে এগিয়ে চলার স্বপ্ন দেখছে। এরপর হয়তো আরো অনেক বড় সিদ্ধান্ত নেবে যা তুমি কোনোদিন জানতেই পারবে না। সেই জীবনটা আমার জীবনে কোনোদিন আসবে না সত্য। তার আগে আমি নয়ের পেছনে ছয় লাগিয়ে পুরো ব্যাপারটাকে নয় ছয় করে দেবো। এবার বলো এখানে এসেছো কি জন্য? না মানে না মানে মায়ের খুব বাড়াবাড়ি, এদিকে হাত একদম খালি। আচ্ছা 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 আচ্ছা, টাকার দরকার? ভালো ভালো ভালো, খুব ভালো। অবিনাশ, আরে এ তো টাকা লাগবে বলছে। তাই তো শুনলাম। এই তাহলে না আমরা সবাই মিলে একটু একটু করে ওকে টাকা দিই, যেমন দিয়েছিলাম ফরেস্ট অফিসারের বউকে। যাও তুমি ওর কাছ থেকে টাকা নিয়ে যাও। আরে যাও, ভয়ের কিচ্ছু নেই, খুব ভালো ছেলে, যাও। আমি তোমাকে অনেক টাকা দেব, অনেক টাকা দেব। ছাড়বো না, একটা একটা করে তোমার এই পোশাক গুলো খুলে তোমার পুরো চৌবনটাকে আমি নিংড়ে নেব। সেই জন্যই তো, যাতে জীবনে কোনো তুমি কথা না রাখতে পারো সেই ব্যবস্থাই করবো। তোমার এত বড় সাহস, তুমি আমার কাছ থেকে আমার ভাইকে কেড়ে নিতে চাও? আরেকটু মাল দে। আর মাল খাবে? সব খুলিয়ে যাবে কিন্তু, প্রচুর খাচ্ছ। না না, খাও খাও। বরফের মতো করে জমিয়ে ফেল। তোমার হয়ে গেছে? আমি যাবো, আমি যাবো। হ্যাঁ, আরে দাঁড়া, খুব বেশি কষ্ট দিস না। এসব ব্যাপার না, আমার হ্যাপি দক্ষতা। যাবো ভাই, এত মদ খেয়ে ফেললি তুই কি আর খেলতে পারবি? হ্যাঁ খেলতে পারবো, ওসব কোনো ব্যাপার না, আমি ঠিক খেলে শিল্ড জিতে নিয়ে আসবো। ওরে বাবা, একবারে শিল্ড নিয়ে চলে আস, তাহলে যাবি। হেভি মস্তি পেয়েছি, হেভি হেভি মস্তি পেয়েছি। অবিনাশ দা, তোমার বয়স হয়ে গেছে, তুই পারবে না, পারবে না। আরে পারবে না, এবারে কাজের কথায় আসি। তাহলে মেয়েটা চক্করে পড়ে না, সমস্ত কিছু গুলিয়ে গেছে। বলো বলো বলো। দেখ, মৌসুমীকে আমরা তিনজনে মিলে ভোগ করলেও আমি ভেবে দেখলাম ব্যবসাটা কোনোদিন আর তিনজনে মিলে করবো না। কি আশ্চর্য, কদিন ধরে তো আমিও মনে মনে তাই করছিলাম। তাই ভাবছিলি? হ্যাঁ, আমি ভাবছিলাম। মেয়েটা কোনো ছাড়া দিচ্ছে না, একেবারে চুপ করে গেছে। এড়েছে সালা, কি করছো তুমি? মেয়েটা মরে চলে গেল না তো? বুঝতে পারছি না। সর্বনাশ,
তাহলে এক মুহূর্ত এখানে নেয় না, চল এক্ষুনি চল। মৌসুমি কি হচ্ছে তোমার? তোমার কিচ্ছু হবে না গো, আমি আছি, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, হবে না, আমি যে মাছ পড়া কাজ হয়ে গেছি গো, ঠিক আছে মৌসুমি তুমি নামগুলো বলো, নামগুলো বলো, নামগুলো বলো মৌসুমি। আমি তোমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, যে দাদা ছোট থেকে আমাকে আমাকে বড় করে তুললো, যার একটা কথা আমি সব কাজ করে দিয়ে ছোট থেকে আমি আমার সেই নিজের দাদা শেষ পর্যন্ত আমার প্রেমিকাকে মৌসুমি আমি তোমাকে হাত দেবো না মৌসুমি। দেখো দেখো আমরা একসঙ্গে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম, হ্যাঁ আমাদের জীবনের লক্ষ্যে আমরা একসঙ্গে দৌড়বো, আমরা একসঙ্গে জিতবো মৌসুমি। আমি তোমাকে হাত দিতে পারি না, তোমাকে আমি হাত দিতে পারি না। দেখো 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 মৌসুমি, নদীতে ভেসে আসা কোনো শুকনো মালা সেটা কোনো মৃতদেহের গলার নাকি কোনো মূর্তির গলার তা যেমন নদী জানে না, নদীর কাছে যেমন সবাই সমান সবাই পবিত্র, ঠিক তেমনি ঠিক তেমনি আমার তুমি সারা জীবনের জন্য পবিত্র মৌসুমি। তোমাকে নিয়ে আমি যে ঘর মাতার স্বপ্ন দেখেছি গো মৌসুমি। একদম কাঁদবে না, একদম কাঁদবে না, তুমি একদম কাঁদবে না, একদম একদম না। তুমি দেখে নিও মৌসুমি, ওদের এক টাকা আমি ছাড়বো না গো, ওদের এক টাকাও আমি ছাড়বো না মৌসুমি। আজ থেকে আমি দাদার ভাইয়ের সম্পর্কটাকে মুছে দিলাম। আজ থেকে আমার কোনো দাদা নেই, কোনো সম্পর্ক নেই, কোনো ঠিকানা নেই আমার। আজ থেকে আমি একটা কাল বৈশাখের তাণ্ডব ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ওই তিনজনকে আমি কিছুতেই ছাড়বো না, বিশেষ করে আমার দাদা ওই অঙ্কুর সেনকে তো আমি ছাড়বো না মৌসুমি। তোমাকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি মৌসুমি, তোমাকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, এটাই আমার প্রতিজ্ঞা মৌসুমি, এটাই আমার প্রতিজ্ঞা, ওদের ওই তিনজনের দিন শেষের প্রতিজ্ঞা।